তো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। তো তোমাদের লাস্ট আমি বলেছিলাম যে যে ফ্রিজটা আমরা রেফ্রিজারেটরটা নিয়েছি সেটার একটা ফুল ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। সেটা কোন কোম্পানি নিয়েছেন, কত দাম এবং কী কী ফিচার্স আছে সেগুলো সবটাই বলবো তোমাদের খুলে। তো চলো সবটা তোমাদের দেখাবো, এবং তার আগে বলে রাখি যে চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড প্লিজ ভিডিওটাকে কন্টিনিউ দেখো, কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, ছোট্টই হবে বাট ইন্টারেস্টিং হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। হিয়ার ইজ ইট, দিস ইজ নিউ হায়ার রেফ্রিজারেটর। চলো এটাকে প্যাকিংটা আমি খুলবো, এবারে প্যাকিংটা খুলে তোমায় দেখাবো, যেরকমটা বলেছিলাম যতটা সম্ভব যতটা নলেজ আমার আছে তোমাদের দেখাবো একটা একটা করে ফ্রিজটাতে কী আছে না আছে। তো চলো তো খুলে দিচ্ছি। তো ফ্রেন্ডস চলো তোমাদের আগে প্রথমে নিয়ে যাই হায়ার কোম্পানির লোগোর কাছে। লোগোটা খুবই শাইনি দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্ড সাইডে নিয়ে যাই তোমাদের, দেখো পাওয়ার সেভিং গাইড উইথ 4-স্টার অ্যান্ড ইলেকট্রিসিটি কনজামশন 128 ইউনিট পার ইয়ার অ্যান্ড স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 195 লিটার্স কোম্পানি ক্লেম করে, বাট নেট স্টোরেজ 188 লিটার্স অ্যান্ড এখানে 10 ইয়ার্সের কম্প্রেসার ওয়ারেন্টি আছে অ্যান্ড 1 ইয়ারের বডি ওয়ারেন্টি আছে। কালারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের কালার একটা, অ্যান্ড খুব কম্প্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে নিচ পর্যন্ত, খুব সুন্দর লাগছে। সাইডটা তোমাদের দেখাই চলো, পেছনটা খুব সুন্দর লাগছে। পেছনটা পুরো ক্লিন, নিচের দিকে কম্প্রেসারটা আছে অ্যান্ড ওয়্যারটা এখানে পড়ে আছে, এখনো ফিট করা হয়নি, স্টার্ট করা হয়নি। তো নিচে একটা ট্রে আমি আমাকে ফ্রি দেওয়া হয়েছে, যেটা আমি নিয়েছি কারণ নিচেরটা পুরোটা ক্লিন করতে পারবো, এদিক ওদিক সাইডে মুভ করতে পারবো। চলো তোমাদের এবারে ভেতরটা খুলে দেখাই, ভেতরটা কেমন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ভেতরটা ঠিক এইরকম। প্রথমে যাই ডিপ ফ্রিজের দিকে, ডিপ ফ্রিজটা তোমাদের খুলে দেখাই, সুন্দর। ওয়াও, অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা এখানে আছে অ্যান্ড বিল্ড কোয়ালিটি খুব সুন্দর। অনেকটা স্পেস এখানে আছে, অনেকটা স্পেস। চলো বন্ধ করে সাইডে আসি। এখানে ওয়েদার চেঞ্জিংয়ে যে বাটনটা দেওয়া আছে, উইন্টার, মনসুন, সামার, অ্যাজ পার নিড, আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে লাইটটা দেওয়া আছে যেটা অন অফ অটোমেটিক, এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে ডোন্ট ইউজ শার্প অবজেক্ট টু রিমুভ আইস। অ্যাকচুয়ালি আইসটা রিমুভ করার জন্য কোনো শার্প অবজেক্ট দিয়ে ইউজ করাটা বারণ করছে, কারণ তাতে আমার ডিপ ফ্রিজটা ড্যামেজ হয়ে যেতে পারে। অ্যান্ড নিচের দিকটা দেখতে পাচ্ছ তোমরা, অনেক কটা স্লট আছে, টোটাল 5টা স্লট অ্যান্ড যে ভেজিটেবলস পোর্শনটা আছে যেখানে আমি ভেজিটেবলস রাখতে পারবো, স্পেসটা অনেকটাই স্পেসিয়াস অ্যান্ড কম্প্যাক্ট, এটা আমার সবথেকে ভালো লেগেছে। অ্যান্ড সাইডে তোমাদের দেখাচ্ছি যে এই যে এই জায়গাটাতে আমি অনেক কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবো, ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ছোটো ট্রেগুলোতে অনেক কিছু রাখা যাবে, খুব সুন্দর। এই যে সাইডটা এখানে 2 লিটারের অনেক বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখতেই পারবো। নিচে লাস্ট একটা ট্রে দেওয়া হয়েছে, অনেকটা স্পেসিয়াস যেটার জন্য অটোনিকটা অ্যাট্রাক্ট করেছে আমাকে। অ্যান্ড লাস্ট
তোমাদের দেখায় যে সেফটি গাইডলাইন্স, সেফটি ম্যানুয়ালস অ্যান্ড তার সাথে দুটো ট্রে দেওয়া আছে, আইস ট্রে। চলো খুলে নিই। তো খুলে নিলাম, প্রথমে দেখে নিই কি আছে এখানে। সেফটি ইউজেস গাইডলাইন্স দেওয়া আছে, এটা পরে আমি দেখে নেব। ডু অ্যান্ড ডোন্টস, হাউ টু ইনস্টল, তো প্রসেসটা পুরোটা আমি পরে দেখে নেব। তো এরকমই কিছু একটা চলো সাইডে রেখে দিই। অ্যান্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এখানেও পুরো গাইডলাইন্সটা দেওয়া আছে। আর এখানে ওয়ারেন্টি কার্ডটাও সাথে অ্যাটাচ আছে, এটাকে আমি খুব সাবধানে রাখতে হবে। অ্যান্ড দেখে নিই দিকটায় যে দুটো ট্রে আছে, আমি একটু বের করে নিই। খুব সুন্দর লাগছে ট্রেটা, সরি হাত থেকে পড়ে গেল। অনেকগুলো আইস একসাথে আমি ফ্রিজ করতে পারবো। অ্যান্ড এটা তো একটা হলো, দুটো তার সাথে আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিম রাখার জন্য আর একটা স্পেশাল ট্রে। এটা সব থেকে ভালো লেগেছে আমার, ছটা ডিম একসাথে আমি রাখতে পারবো স্টোর করে। বিল্ড কোয়ালিটি সত্যি খুব ভালো। তো চলো এগুলোকে সাইডে রেখে দিই। অ্যান্ড এটা একটি কি, যেটা আমি চাইলে আমি ফ্রিজটাকে লক করে রাখতে পারি ঠিক এভাবে। এভাবে লক করে রাখলাম, খুলবে না। চলো আনলক করে দিই। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো কালারটা অ্যান্ড ভেতরের চেম্বারটা, ভেতরের পোর্শনটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড কোনো সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি। তো এরকমই একটা কিছু লাগছে লুক। অ্যান্ড খুব সুন্দর লাগছে। অ্যান্ড সব থেকে মেন ব্যাপার, ডিপ ফ্রিজটা আমার সব থেকে ভালো লেগেছে, অনেকটা স্পেশিয়াস। তো ফ্রেন্ডস, এরকমই কিছু একটা ফ্রিজ তোমরা দেখলে। তো আশা করি যাই হোক তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, আর যারা চ্যানেল নতুন এসছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করবেই। অ্যান্ড জানিও কমেন্ট বক্সে যে কেমন তোমাদের লাগলো, কী কী ইমপ্রুভমেন্ট দরকার ছিল। আর অবশ্যই একটা আফটার ওয়ান মান্থ একটা রিভিউ নিয়ে আসবো, একটা ওয়ান মান্থ সেলস আফটার সেলস সার্ভিস কেমন এমন কেমন সার্ভিস দিচ্ছে আমাকে ফ্রিজটা। তো সেটা নিয়ে একটা আমি অবশ্যই সেপারেট ভিডিও অবশ্যই আনবো। তো তার জন্য প্লিজ স্টে কানেক্টেড উইথ আস, আর ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। এবং তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে কিছু অন্যরকম ট্রাই করতে, তো অবশ্যই অন্যরকম ট্রাই করবো আমরা। অনেক চ্যালেঞ্জেস ভিডিও অ্যান্ড প্র্যাঙ্ক ভিডিও তো অবশ্যই আসবে আমার চ্যানেলে। তো প্লিজ সাপোর্টিং আস। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আগে এগেন বলছি একটা লাইক তো করবেই। চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো, যদি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই, বাইকাটা।